সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছেন না, তবে অনুমান করছেন হয়তোবা এর পিছনে কারো অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে। যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে বা কখনো এরকমভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায়, তখন ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এ প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। অসমর্থিত সূত্রে গুঞ্জন, তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে, হয়তোবা এর পেছনেও ওই প্রকারের কোনো বিষয় জড়িত থাকতে পারে। সার্বিক বিষয়ে তদন্তের দাবি উঠছে সুবুদ্ধি সম্পন্ন জনগণ থেকে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। বাচ্চা কোন জায়গায়? এটা এলাকাটা ইচারবিল এলাকা। কি মনে করতেছেন, কেমনে আইসে মনে করতেছেন? এটা হইতে পারে মানে এই যে এটা সভ্য সমাজে এরকম কাজ, মানে যে ওই করতেছে কাজটা কি ভালো হইতেছেনি মনে করতেছেন? কি মনে করছেন? কারণ এটা কি মনে করতেছেন, এটা কি মনে করতেছেন, মানে কারোর পাপের ফল হইতে পারে এটা? সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয়, বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182733।